আমি কাউকে চিনি না, আর তুই কাউকে চিনিস? এদের বাড়ির অনুষ্ঠান কিন্তু কাউকে চিনি না, আমি তো চিনি না, আমি চিনে এসেছি নিমন্ত্রণ ছিল। অনেকদিন পর দেখলাম, সে আমাদের গাড়ি যখন গেছিল তখন দেখেছিলাম। তুই বিয়ে বাড়ি যাচ্ছি রে, ভাই কার বিয়ে বল? ভাইয়ের একটা দিদির বিয়ে, কিন্তু কার বিয়ে ভাইকে চেনে না, আমিও চিনি না। তো আমরা বারাসাত যাবো এখন বিয়ের জন্য। ব্লগটা আজকে আমার অনই করা হয়নি, আমি রেডি হতে হতেই দেরি হয়ে গেছে, আর তার আগে অন করা হয়নি। তো এখান থেকে আমরা অটো করে বারাসাত যাবো, আমি যাচ্ছি, ভাই যাচ্ছে, এখানে আর এখানে ছোটকা তুমি ছোটকা যাচ্ছে, আর কেউ যাচ্ছে না। আমাদের বাড়ির প্রত্যেকের ইনভিটেশন ছিল, বাট আনফর্চুনেটলি আর কেউ যাচ্ছে না, আমরা চারজনই যাচ্ছি। আর এখন 7:10 মতো বাজে, 7টায় বেরোবো আমরা, ঠিকঠাক ছিল বাট দেরি হয়ে গেল। আমার কথাটা খুব আসতে লাগছে জানি, কারণ আমার গলা ধরে যাচ্ছে, আমার শরীর খারাপ, আর আলোটাও অনেক কম কারণ আমি রাস্তায় আছি। তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দেয়া ফুটে যাবে, ভিজে যাবে গা, কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে। আর এখানে ফটো শুট হচ্ছে ব্রাইডের সাথে সবার। ব্রাইডকে তো খুব মিষ্টি লাগছে। এ ভাই, ব্রাইডকে চিনিস তুই? কে হয় রে? এদের বিয়ে বাড়িতে আমি এসেছি এই চেনে না। আমি কাউকে চিনি না, আর তুই কাউকে চিনিস? এদের বাড়ির অনুষ্ঠান কিন্তু কাউকে চিনি না, আমি তো চিনি না, আমি এসে এসেছি নিমন্ত্রণ ছিল আমার। আর এখানে খুব সুন্দর করে সাজিয়েছে, তো এখানে বসে আছি, খুব অল্প লোক এসেছে, আমি একটু ফটো ফটো তুলি দেখো। এই দেখো, এই জ্যোতিষমানকে দেখো, এই জ্যোতিষমান, কাউকে তো চিনি না, কারণ কথা বলতে পারছি না, তাই আমি জ্যোতিষমানের সাথে কথা বলছি। এই জ্যোতিষমান দেখাও, জ্যোতিষমান দেখাচ্ছে না, এই যে বলো নামটা বলো। পছন্দ হয়নি মনে হয় আমার, ভাইকেও পছন্দ হয়নি, তোর তাকে পরে দেখানো হয়নি আজকে। এই যে আমরা তোর তোকে শাড়িটা ম্যাচিং ম্যাচিং হয়েছে আজকে, আর এটা হচ্ছে মাসি, ভাই মাসি, এটা মাসিকে অনেকদিন পর দেখলাম, সে আমাদের গাড়ি যখন গেছিল তখন দেখেছিলাম। বলো মানে জ্যোতিষমান, ওর নাম হচ্ছে জ্যোতিষমান, তুমি কি ঘুম পেয়েছে? আমার মনে হচ্ছে ওর ঘুম পেয়েছে, বলছে কি তোমার নাম, কি নাম, কি এটা কে জোরে বল, সেটা তোমার কে বলো? এটা হচ্ছে ভাইয়ের ছোট বাবির ছেলে। অনুভবী তোমার হি অনঞ্জনা, কি সন্ধিয়ার হেমেকাই মন, উজাগরি নিশা তোমার আগমন, জোনা কি নতুন ফোনটা দেখিয়ে দাও, নতুন ফোনটা তো দেখাসনি। এই যে ভাই নতুন ফোন কিনেছে ওয়ান প্লাস, আর আজকে সব ফটো আমি ভাইয়ের ফোনেই তুলেছি, ভাই আমার পার্সোনাল ফটোগ্রাফার হয়ে গেছে এখন। কি ভাই কটা ফটো তুলে দেবে?
অনেক গলার ভয়েসটা বাড়া বাইদ এ কার বিয়ে তো আমি জানি না নাম টাম এখানে এই যে ওয়েডিং সেরিমনি মৌমিতা ওয়েট দেবাশিস অনেকগুলো সুন্দর সুন্দর ফটো তুলেছি ভাই আমাকে সুন্দর সুন্দর ফটো তুলে দিচ্ছি আরো তুলবো কারণ আমরা আরো পয়সায় সুন্দর সুন্দর ফটো লাগবে ভাইকেও আমি অনেকগুলো তুলে দিচ্ছি এবার আমরা যাচ্ছি পাকোড়া খেতে আর কি স্ন্যাক্স আছে দেখছি এই যে আমাদের পকোড়া ঠিক আছে ভাই কেমন খেতে আমি ভাই জাস্ট বাইরে এলাম কথা বলতে বলতে আমি এখানে আলোটা ভালো নেই আমি আর ভাই সবে জাস্ট এলাম বাইরে কারণ ভিতরে তেমন একটা লোক নেই আচ্ছা কাকুমিনা তো বসে বসে কথা বলছি কিন্তু আমরা তো তোমাদের চিনি না এখানে তো আমরা ফটোশুট করতে এলাম আর বাইরের এই জায়গাটা স্পেশালি খুব সুন্দর সাজিয়েছি এই জায়গাটা খুব সুন্দর তো আমার তো অনেকগুলো ফটোস লাগবে ইনস্টাগ্রামের জন্য তোমরা ইনস্টাগ্রামে চেক করতে পারবে আমার পিকচার্সগুলো তো আমি সেখানে এখানে মানে ফটো জমাতে এসেছি আর কি ইনস্টাগ্রামের জন্য স্পেশালি এই জায়গাটা ভীষণ সুন্দর সাজিয়েছে ব্যাকগ্রাউন্ডটা ভীষণ সুন্দর লাগছে আমার আর এই যে এটা হচ্ছে ব্রাইট ব্রাইটকেও খুব মিষ্টি লাগছে কাকুমিনা সবাই ব্রাইটের সাথে ফটো তুলেছে আমি আর ও ব্রাইটের সাথে ফটো তুলিনি আর তো বলছি যে ব্রাইটকে চিনিস ও বলছে না ব্রাইটকেও চেনে না ওদের সাথে বিয়ে বাড়িয়েছি কিন্তু ওই চেনে না আর ব্রাইটের সাথে সবাই ফটো তুলছে আমারও খুব ইচ্ছে হচ্ছে বাট আমি চিনি না আমি গিয়ে কী করবো এ গেলে তারটা হতে যেতেই চাইছে না আমি কী করবো ব্রাইডের সাথে ফটো তোলা ছাড়াই আমরা বিয়ে বাড়ি গেছি কি হয়েছে আর কোনো অটো নেই তা আমরা অটো তো পাবো না তাই জন্য আমরা এখন ট্রেনে করে বাড়ি যাবো কত দূর স্টেশন কারণে আর এই সামনেই স্টেশন আমরা স্টেশনে করে মানে স্টেশনে করে না ট্রেনে করে বাড়ি যাবো স্টেশনে গিয়ে এটা বারাসাত বারাসাতে বিয়ে বাড়িটা ছিল আমাদের আর আমাদের বাড়ি হচ্ছে জয়নগরে ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে তো কটায় ট্রেন আছে দেখি তারপরে আমরা বারাসাত থেকে জয়নগর যাব মানে একটা স্টেশন বারাসাত বহরু দেন জয়নগর দুটো স্টেশন আর কি তো আমরা ট্রেনে করে বাড়ি যাবো আর এই মুহূর্তে ট্রেন তো ফাঁকাই থাকে রাত্রিবেলা এখন আর ঠান্ডা তেমন একটা নেই বাট তাও হালকা হালকা গাছ একটা করছে আর এত মেনু ছিল বিয়ে বাড়িতে ও
মানে প্রচুর আইটেম ছিল, আমি খেতেই পারিনি, আমি তো অর্ধেক স্কিপ করে গেছি, কারণ আমি এত আইটেম একসাথে খেতে পারি না। আমি খেতে ভালোবাসি কিন্তু অল্প আইটেম খেতে ভালোবাসি, মাটন চিংড়ি মাছ এগুলো। আলোটা পড়ছে না, দাঁড়াও আবার আলো পড়ুক, আমি কথা বলছি। এই আলোটা কি সুন্দর। আর মাটন খেয়েছি আমি, চিংড়ি মাছ খেয়েছি, মাছটা স্কিপ করে গেছি, আর প্রচুর আইটেম ছিল, বাট সবকটা রান্না ভীষণ সুন্দর ছিল, আর বিয়ে বাড়িটাও ভীষণ সুন্দর সাজিয়েছিল, আমার তো খুব পছন্দ হয়েছিল। তাই তো ভাই, তোর কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে? হাট খাওয়ার বলে ব্যাকগ্রাউন্ড ভালো। হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারিটা ভীষণ সুন্দর করেছিল, আর ফ্রাইড রাইসটাও দারুণ খেতে করেছিল, আমার তো ফ্রাইড রাইস আর মাটনটা হেভি লেগেছে। আমরা ফাইনালি প্ল্যাটফর্মে পৌঁছে গেছি স্টেশনে, আর প্ল্যাটফর্ম একদম ফাঁকা, মানে লোক নেই বলতে গেলে, একটা দুটো লোক আছে, আর যে দোকানগুলো খোলা আছে সেই দোকানগুলোই দেখো, পুরো ফাঁকা। দেখো এরকম পুরো ফাঁকা চারদিক, এত রাত্রিবেলা আমি কোন স্টেশনে আসিনি। আর এখানে ছোটকাকুনি ভাই আর ছোটকাকু, আমরা ট্রেন ধরবো 10:27 মনে হয় ট্রেন, আমি দেখলাম 10:23 বাজে এখন। আর খেয়ে দিয়ে এতটা হাঁটতে হাঁটতে এলাম, আমি হাঁপিয়ে গেছি, পা পা ব্যথা হয়ে গেছে, খেয়ে দিয়ে এতটা হাঁটা যায় না, কিন্তু অটোও নেই, কি করা যাবে, হেঁটে হেঁটে এসেই ট্রেন ধরতে হবে। বাট ট্রেন ফাঁকা থাকবে, ফাঁকা ট্রেনে যাওয়ার মজা আলাদা। আর চারদিকে একদম ফাঁকা, ধু ধু করছে স্টেশনটা, কিন্তু রাত্রিবেলা দেখলে খুব ভয় লাগে যে কোনো স্টেশনই। বিস্কুট খাওয়ার ইচ্ছে হচ্ছে, কেক নিয়ে নাও একটা।